মানে এক্সাম সহজেই চ্যানেল তোমাদেরকে স্বাগত আজকে প্রাইম ডেট দু হাজার বাইশের ইভিএসের তিন নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো যারা আগের ভিডিওগুলি দেখুন দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এই চ্যানেল উত্তর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা চলো শুরু করা যাক দেরি না করি আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ ও জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে বিষয়ের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো গণিত পদার্থবিদ্যা দর্শন না জীববিজ্ঞান তাহলে পরিবেশ ও জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে বিষয়ের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে সেটা হলো দর্শন অর্থাৎ ফিলোসফি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ছাড়া পরিবেশবিদ্যা সম্পূর্ণ হয় না প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ জীবজ পরিবেশ না প্রাকৃতিক সামাজিক ও জীবজ পরিবেশ তাহলে নিম্নলিখিত যেটি ছাড়া পরিবেশবিদ্যা সম্পূর্ণ হয় না সেটা হয়ে গেল প্রাকৃতিক সামাজিক ও জীবজ পরিবেশ কেমন অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পরবর্তী প্রশ্ন উদ্ভিদ ও জগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরাঙ্গের অবস্থাগুলির সমষ্টিকে বলে পরিবেশ নিচ বা নিশে বাসভূমি না বায়ুম তাহলে উদ্ভিদ ও জগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরাঙ্গের অবস্থাগুলির সমষ্টিকে বলা হয় পরিবেশ অপশান এ যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কেমন নেক্সট প্রশ্ন পরিবেশের একটি ভূপ্রাকৃতিক উপাদান হল নদী প্রাণী বৃষ্টিপাত না উদ্ভিদ তাহলে পরিবেশের একটি ভূপ্রাকৃতিক উপাদান হল নদী অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নাসার হিসাব অনুসারে ভূপৃষ্ঠে পৃথিবীর গড় তাপমাত্রা কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি সেলসিয়াস না দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে নাসার হিসাব অনুসারে ভূপৃষ্ঠে পৃথিবীর গড় তাপমাত্রা যেটি সেটা হলো পনেরো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও ষোলো ডিগ্রি সেলসিয়াসও বলা হয়ে তাহলে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস কেমন অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ফিফটিন ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন উদ্ভিদ উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার জন্যে পারস্পরিক অবস্থাকে কি বলা হয় উন্নয়ন অপশান বি পরিবর্তন অপশন সি পরিবেশ অপশান ডি অগ্রগতি তাহলে উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য পারস্পরিক অবস্থাকে বলা হয় পরিবেশ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কেমন নিচের কোনটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয় উদ্ভিদ জল সংস্কৃতি না জীবজন্তু তাহলে নিচের যেটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয় সেটা হলো সংস্কৃতি বা কালচার অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পোলেন হল গ্রহাণু মজ্জা জীবাশ্ম না পরাগরেণু তাহলে পোলেন কি পোলেন হল পরাগরেণু কেমন অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পোলেন হল পরাগরেণু পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা আছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন না হাইড্রোজেন তাহলে পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য যে গ্যাসের ভূমিকা আছে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড অপশান ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে সাধারণত কোন উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায় ষোলো কিলোমিটার আড়াইশো কিলোমিটার একশো কিলোমিটার না দুশো কিলোমিটার তাহলে বায়ুমণ্ডলের সাধারণত কোন উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায় ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার হান্ড্রেড কিলোমিটার অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে হচ্ছে হান্ড্রেড কিলোমিটার নেক্সট প্রশ্ন উদ্ভিদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য নিচের কোন গ্যাসটি দরকারি কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন না অক্সিজেন তাহলে উদ্ভিদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য নিচের যে গ্যাসটা বিশেষভাবে দরকারি সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন হবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ আমাদের অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর দেহে প্রোটিন উৎপাদনের জন্য যে গ্যাস দরকার সেটা হচ্ছে নাইট্রোজেন নেক্সট প্রশ্ন সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত বইটি কে লিখেছেন রাচেল কার্সন ডেসমন টু ইউ চার্চেল না গ্যারেট হার্ডিন তাহলে সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত বইটি যিনি লিখেছেন তিনি হলেন রাচেল কার্সন অপশানই হবে এই প্রশ্নের সঠিক উত্তর রাচেল কারসন পরবর্তী প্রশ্ন প্রথম বসুন্ধরা সম্মেলন বা বা প্রথম আর্থ সামিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয় নাইনটিন এইটি সেভেন টু থাউজেন্ড নাইনটিন নাইনটি টু না টু থাউজেন্ড টুয়েলভ তাহলে প্রথম বসুন্ধরা সম্মেলন বা ফার্স্ট আর্থ সামিট সম্মেলন যে সালটিতে অনুষ্ঠিত হয়েছিল সেটা হলো নাইনটিন নাইনটি টু অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নাইনটিন নাইনটি টু অপশান সি ফার্স্ট আর্থ সামিট কনভেনশন নাইনটিন নাইনটি টু নেক্সট প্রশ্ন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে বলে অর্থনৈতিক উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন সামাজিক উন্নয়ন না মানব উন্নয়ন তাহলে কি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকে নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর সুস্থায়ী উন্নয়ন খুব ভালো প্রশ্নটা একটা সুস্থায়ী উন্নয়ন নেক্সট প্রশ্ন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি কত সালে প্রকাশিত হয়েছিল এইটিন ফিফটি নাইন এইটিন ফিফটি টু এইটিন থার্টি থ্রি না এইটিন সেভেন্টি টু তাহলে দ্য অরিজিন অফ স্পিসিস বইটি যে সালে প্রকাশিত হয় সেই সালটি ছিল এইটিন এই বইটির লেখক এটা হচ্ছে চার্লস ডারবিন যিনি একটা বড় তত্ত্ব আমাদের সামনে দিয়েছিলেন যেটা হচ্ছে স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স হ্যাঁ অস্তিত্বের জন্য সংগ্রাম কেমন তাহলে অপশান ই হবে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান এ নেক্সট সুস্থায়ী উন্নয়নের জন্য একুশ শতকের কর্মসূচিকে কি বলে গ্রোথ টোয়েন্টি ডেভেলপমেন্ট টোয়েন্টি ওয়ান এনভায়রনমেন্ট টোয়েন্টি টু না এজেন্ডা টোয়েন্টি ওয়ান তাহলে সুস্থায়ী উন্নয়নের জন্য একুশ শতকের কর্মসূচিকে বলা হয় এজেন্ডা টোয়েন্টি ওয়ান অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নিচের কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন না অক্সিজেন নিচের যে গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অপশন ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর মেরুপ্রভা সৃষ্টি করে প্রোপোস্পিয়ার স্ট্র্যাটো আয়নোস্ফিয়ার তাহলে বায়ুমণ্ডলের যে স্তর মেরুপ্রভা সৃষ্টি করে সেটা হচ্ছে আইনোস্ফিয়ার অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কেমন প্রাকৃতিক পরিবেশের কোন মণ্ডল অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করেন বাস্তুমণ্ডল বায়ুমণ্ডল জীবমণ্ডল না বায়ুমণ্ডল তাহলে প্রাকৃতিক পরিবেশের যে মণ্ডল অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করে সেটা হচ্ছে বায়ুমণ্ডল অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কেমন পরবর্তী প্রশ্নে আমরা যাব নিচের কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায় রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয় শিলা না অস্তরীভূত শিলা তাহলে নিচের যে শিলায় জীবাশ্ম দেখা যায় সেটা হয়ে গেল পাললিক শিলা ঠিক আছে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় আজকের পরবর্তী প্রশ্ন যেটা এইচটি থাকছে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি শিলামণ্ডল বায়ুমণ্ডল বায়ুমণ্ডল না অজীবমণ্ডল প্রশ্নটা আরেকবার রিপিট করি পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি শিলামণ্ডল বায়ুমণ্ডল বায়ুমণ্ডল না অজীবমণ্ডল তাহলে এই প্রশ্নের যে উত্তরটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ